السلام عليكم ورحمة الله تعالى وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ياسين والقرآن الحكيم إنك لمن المرسلين على صراط مستقيم تنزيل العزيز الرحيم. صدق الله العظيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. The heart of the Quran, Quraner Ridoy Shironame, Surah Yasin Rupor Charpur, Dharabahi, Quranic Life Series, Prothumpur, Vapada Shabaike, Shagotum Janati, Ahlan Vasahlan, Omarhaban Bikum Fihada Lika, Apoyib Al Mubarak. Atkaram of the Life Session T, Mijanur Rahman Azhari, Facebook Page Teke, Abong Verified YouTube Channel Teke, Ekjuge, Sharashori Shamprochari to Hotse. সম্মানিত শ্রোতা, দেখতে দেখতে আমরা বছর ঘুরে নতুন একটি রমাদানে এসে উপনীত হয়েছি এবং আপনাদের মনে থাকবার কথা যে আমরা ধারাবাহিকভাবে মিজানুর রহমান আজহারী ভেরিফাইড ফেসবুক পেজটি থেকে গত তিন বছর যাবত আমরা এই কোরআনিক লাইভ সেশনটি পরিচালনা করে আসছি। গত বছর আমরা লাইট আপন লাইট শিরোনামে সুরা নূরের উপর, তার আগের বছর রিফ্লেকশন ফ্রম সুরা আল কাহাফ, এবং তার আগের বছর রিফ্লেকশন ফ্রম সুরা ইউসুফের উপর আমরা ধারাবাহিক কোরআনিক লাইভ সিরিজ করেছি। এবং তারই ধারাবাহিকতায় এবছর আমরা সুরাতু ইয়াসিন, যেটাকে কলবুল কোরআন বা কোরআনের হৃদয় বলা হয়, এই শিরোনামে, দ্য হার্ট অফ দ্য কোরআন শিরোনামে সুরাতু ইয়াসিনের উপর আমরা চারটি পর্বে ধারাবাহিক কোরআনিক লাইভ সিরিজ করার পরিকল্পনা করেছি, যার প্রথম পর্বটি হচ্ছে আজকে। এবং পুরো রমাদানে প্রতি বৃহস্পতিবারে বাংলাদেশ সময় রাত দশটায় আমরা এই লাইভ সিরিজটি কন্ডাক্ট করবো ইনশাআল্লাহ বিইদনিল্লাহ। যারা আপনারা যুক্ত হয়েছেন আপনাদেরকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি এবং অনুরোধ করে রাখছি যে কোরআনের কথাগুলোকে গণমানুষের কাছে পৌঁছে দেওয়ার স্বার্থে আপনারা লাইভটি শেয়ার করবেন। সম্মানিত শুধু আমরা সুরা ইয়াসিন থেকে আজকে কথা শুনব। আমাদের অনেকেরই এই সুরাটি মুখস্থ এবং আমরা নানা সময়ে এই সুরাটি তেলাওয়াত করে থাকি। সুরাতু ইয়াসিন কালামুল্লাহ মাজিদের ২০ এবং ২২তম পারা, দুটি পারায় মিলিয়ে অবস্থিত। এবং এই সুরাটি মাক্কি সুরা, অর্থাৎ সুরাটি মাক্কাতুল মুকাররমাতে নাজিল হয়েছে। এবং কোরআনের সুরার যে ধারাক্রম, সে ধারাক্রম অনুসারে সুরাটি হচ্ছে ৩৬ নম্বর সুরা। সুরা ইয়াসিনের আয়াত সংখ্যা হচ্ছে ৮৩। সুরাতু ইয়াসিনের ফজিলত সংক্রান্ত অনেক হাদিস আমরা শুনে থাকি এবং তার অধিকাংশই হচ্ছে দুর্বল সনদের হাদিস। আমরা কয়েকটি হাদিস আপনাদের সাথে শেয়ার করতে চাই। কেবলমাত্র একটি হাদিস হাসান পর্যায়ের পাওয়া যায়, যেটি মাওকুফ হাদিস। সবচাইতে প্রসিদ্ধ যে হাদিসটি সুনানে তিরমিজিতে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইন্না লিকুল্লি শাইইন কলবান ওয়া কলবুল কোরআন ইয়াসিন, প্রতিটি জিনিসের হৃদয় আছে আর কোরআনের হৃদয় হচ্ছে সুরা ইয়াসিন। ওমান কারা ইয়াসিন কাতাবাল্লাহু লাহু বিকিরাআতিহা কিরাআতাল কোরআনি আশরা মাররাতিন, যে ব্যক্তি একবার সুরা ইয়াসিন পড়বে ১০ খতম কোরআন খতমের যে সওয়াব, সেটা আল্লাহ তাআলা তার আমলনামাতে দিবে। এটা সবচেয়ে প্রসিদ্ধ হাদিস সুরাতু ইয়াসিনের ফজিলতের ব্যাপারে, যে সব কিছুর হৃদয় আছে, কোরআনের হৃদয় হচ্ছে সুরা ইয়াসিন। সুনানে আবু দাউদের আরেকটি হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইকরাউ সূরাতা ইয়াসিন আলা মাউতাকুম, তোমরা তোমাদের মৃত্যু পথযাত্রী যারা আছে তাদের শয়ন শিয়রে বসে সুরা ইয়াসিন তেলাওয়াত করো। কারণ আমরা যখন সুরা ইয়াসিনের তাফসিরে ঢুকবো, আপনারা দেখবেন যে সুরা ইয়াসিন আসলে খুব আশা জাগা নিয়ে একটি সুরা। আমরা সবাই যে আল্লাহর কাছে হাজির হব, ইন্না নাহনু নুহিল মাউতা, আল্লাহ বলেছেন সমস্ত মৃতকে আমি জীবিত করব। ও ইনকুল্লুল্লাম্মা জামিউল্লাদাইনা মুহদারুন, তোমরা সবাই আমার কাছে উপস্থিত হবে। তারপর কেয়ামতের মুখোমুখি আমরা হব, জান্নাত জাহান্নামের বর্ণনা। তো এগুলো যখন মৃত্যুপথযাত্রীর পাশে বসে তেলাওয়াত করা হয় অথবা এর বঙ্গানুবাদ তাকে শোনানো হয়, সে আশাবাদী হয়ে ওঠে। কেমন যেন ইসুরা তাকে বলছে যে আপনার যে মৃত্যু বা বিচ্ছেদ, এটা সাময়িক, আপনি চিরকালের জন্য মৃত্যুবরণ করছেন না, অচিরে আপনাকে আবার জীবিত করা হবে। আপনার এই বিচ্ছেদ হচ্ছে ক্ষণস্থায়ী একটা বিচ্ছেদ। সো এটা একজন মৃত্যু পথযাত্রীকে আশাবাদী করে তোলে। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইকরাউ সূরাতা ইয়াসিনা আলা মাউতাকুম, তোমরা তোমাদের মৃত্যু পথযাত্রীদের পাশে বসে সূরা ইয়াসিন তেলাওয়াত করো।
এরকম অনেক ফজিলতের হাদিস আমরা সূরা ইয়াসিনের ব্যাপারে জানতে পারি যার অধিকাংশগুলোই হচ্ছে দুর্বল সনদের দাঈফ সনদের একটি মাত্র হাসান সনদের হাদিস পাওয়া যায় যেটা হচ্ছে মাওকুফ হাদিস মাওকুফ আলা ইবনে আব্বাস ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলতেন যে মান ক্বারা ইয়াসিন হিনা ইউসবিহু উতিয়া ইউসরা ইউসরু ইয়াউমিহি হাত্তা ইউমসিয়া কেউ যদি সকালবেলা সূরা ইয়াসিন তেলাওয়াত করে তাহলে সন্ধ্যা পর্যন্ত ওই দিনের সব কাজ আল্লাহ তার জন্য সহজ করে দেন এবং রাতের বেলা যদি সে আবার সূরা ইয়াসিন তেলাওয়াত করে পুরো রাতের সব কাজগুলোকে আল্লাহ তাআলা সহজ করে দেন তাছাড়া তাফসির ইবনে কাসিরে ইবনু কাসির রাহিমাহুল্লাহ উনি অনেক আল্লাহওয়ালাদের মুফাসসিরিনদের মুহাদ্দিসিনদের খিবরা বা ব্যক্তিগত তাজরিবা অভিজ্ঞতাকে তিনি একত্রিত করেছেন সেখানে তিনি বলেছেন যে লিকদা ইল হাজা মানুষের হাজত পূরণের জন্য সূরা ইয়াসিন পড়লে হাজত পূরণ হয় কোনো কঠিন কাজের আগে ইয়াসিন পড়লে সে কাজগুলো আল্লাহ সহজ করে দেন মৃত্যুপথযাত্রীর ব্যক্তির সামনে সূরা ইয়াসিন পড়লে তার রুহু কবজটা সহজ হয় তো এভাবে সূরা ইয়াসিনের ফজিলত সংক্রান্ত অনেক হাদিস আমরা পাই বেসিক্যালি ফাদাইলের ক্ষেত্রে দাঈফ হাদিস গ্রহণে কোনো সমস্যা নেই দাঈফ হাদিস গ্রহণ করা যায় না কোনো আহকাম সাব্যস্ত করার ক্ষেত্রে সাধারণত অথবা কোনো আকিদা সুবুত করার ক্ষেত্রে দাঈফ হাদিস রিসিভ করা যায় না অ্যাকসেপ্ট করা যায় না অথবা আল্লাহর সিফাত বর্ণনার ক্ষেত্রে দাঈফ হাদিসকে ব্যবহার করা যায় না কিন্তু ফাদাইলুল আমাল কিংবা ফাদাইলুস সুয়ার বা যে কোনো ফজিলত প্রসঙ্গে দাঈফ হাদিসকে গ্রহণ করা যায় আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে সূরা ইয়াসিনের ব্যাপারে অনেকগুলো দাঈফ বর্ণনা একাধিক তুরুকে বা একাধিক শাওয়াহেদে এসেছে ফলে এটা অনেকটা শক্তিশালী হয়ে হাসান লি গয়রিহি পর্যায়ে চলে যায় তো এই জন্য এই সূরাটাকে আল্লাহ নানা ধরনের বৈশিষ্ট্যে বৈশিষ্ট্যমণ্ডিত করেছেন সম্মানিত শুধু এ পর্যায়ে আমরা জানবো যে সূরাটির সেন্ট্রাল থিম কী কেন্দ্রীয় আলোচ্য বিষয় কী সূরাতু ইয়াসিনের সেন্ট্রাল থিম হচ্ছে তাওহীদ রিসালাত এবং আখিরাত এই তিনটি বিষয়কে বেসিক্যালি প্রাধান্য দেওয়া হয়েছে এবং বিশেষ করে পুনরুত্থান বা পুনরুজ্জীবন সম্পর্কে এ সূরা চমৎকার আলোচনা পাওয়া যাবে যেটি আমরা সামনে বলবো এ পর্যায়ে আমরা জানবার চেষ্টা করব দ্য জেনারেল ওভারভিউ অব দ্য সূরা এই পুরো সূরার একটা জেনারেল ওভারভিউ এই সূরাটিতে মূলত পাঁচটি সেকশন রয়েছে শুরুতে একটি ইন্ট্রোডাকশন রয়েছে তারপর তিনটা মেইন পার্ট রয়েছে এরপরে একটা কনক্লুশন আই রিপিট আমি আবার বলছি সূরাতু ইয়াসিনে বেসিক্যালি পাঁচটি সেকশন আছে প্রথম সেকশন হচ্ছে ইন্ট্রোডাকশন ভূমিকা এক থেকে বারো আয়াত পর্যন্ত একটা ইন্ট্রোডাকশন এরপরের পর্বে আল্লাহ তাআলা অতীত নিয়ে কথা বলেছেন পাস্ট নিয়ে তারপরের পর্বে আল্লাহ তাআলা প্রেজেন্ট নিয়ে কথা বলেছেন চার নম্বর পর্বে আল্লাহ তাআলা ফিউচার নিয়ে কথা বলেছেন সবশেষে আল্লাহ তাআলা একটা কনক্লুডিং রিমার্ক দিয়ে শেষ করেছেন বেসিক্যালি সূরা ইয়াসিনে ইন্ট্রোডাকশনের পরে আল্লাহ তাআলা পাস্ট বলতে কিছু হিস্ট্রিক্যাল এভিডেন্স তিনি এনেছেন ঐতিহাসিক বর্ণনা অতীত থেকে যেন আমরা শিক্ষা নিতে পারি এরপর প্রেজেন্ট বর্তমান সময়ে আমরা আমাদের খালি চোখে যা দেখি দ্য ক্রিয়েশন অফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর যে সৃষ্টি এই সৃষ্টি থেকে আমাদের শিক্ষা নেওয়ার অনেক আছে সেগুলো নিয়ে আল্লাহ আলোকপাত করেছেন চার নম্বর পর্বে আল্লাহ ফিউচার নিয়ে অর্থাৎ আমাদের পরিণতি কোন দিকে যাচ্ছে আমাদের হোয়াট ইজ আওয়ার ডেস্টিনেশন আমরা প্রত্যেকে মারা যাব কেয়ামতের মুখোমুখি হব হয় জান্নাতি নয় জাহান্নামি ওই দিকে আল্লাহ তাআলা আলোকপাত করেছেন এবং সবশেষে তিনি একটি কনক্লুডিং রিমার্কস দিয়েছেন তাহলে সম্মানিত শুধু আমরা আর কাল বিলম্ব না করে কোরআনের এই চমৎকার সূরাটির সংক্ষিপ্ত তাফসির এবং লাইফ লেসনের দিকে চলে যাচ্ছি আমরা শুরু করছি কলবুল কোরআন বা কোরআনের হৃদয় খ্যাত কোরআনের অন্যতম একটি সূরা সূরাতু ইয়াসিনের তাফসির আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিতাড়িত শয়তানের ব্যাপারে আল্লাহ তাআলার কাছে পানাহ চাচ্ছি বিসমিল্লাহির রহমানির রহিম পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম তানজিল আল আজিজির রহিম শুরুতে আল্লাহ তাআলা এই সূরাটি শুরু করেছেন দুটি কাটা অক্ষর দিয়ে ইয়াসিন এগুলোকে হুরুফুল মুকাত্তাআত বলা হয় মানে কাটা কাটা অক্ষর কোরআনের অনেকগুলো সূরা আল্লাহ তাআলা এভাবে শুরু করেছেন যেমন সূরা বাকারা শুরু করেছেন আলিফ লাম মিম বলে তারপর সূরা আলে ইমরান শুরু করেছেন একইভাবে আলিফ লাম মিম বলে সূরা তহাতে আল্লাহ বলেছেন তহা সূরা ইব্রাহিম আল্লাহ বলেছেন আলিফ লাম র সূরা মারিয়ামে আল্লাহ তাআলা বলেছেন কাফ হা ইয়া আইন সাদ
তো আমরা দেখতে পাচ্ছি যে এই কাটা কাটা অক্ষর দিয়ে কখনো আল্লাহ তাআলা দুই অক্ষর দিয়ে কোনো সূরা তিনি শুরু করেছেন, কখনো তিন অক্ষর দিয়ে, কখনো চার অক্ষর দিয়ে, এবং ম্যাক্সিমাম তিনি পাঁচ অক্ষর দিয়েও শুরু করেছেন। কেন এটা শুরু করলেন? এই এই ব্যাপারটি আসলে আরবি ভাষায় একেবারেই অভিনব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোরআনের এই আয়াতগুলো নাজিল হওয়ার আগে আরবি ভাষাভাষী লোকেরা এই জাতীয় কোনো ব্যবহার তারা করেনি। এবং আপনারা জেনে থাকবেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কাতে তিনি নবুয়ত প্রাপ্ত হলেন, সে সময়ে মক্কার লোকদের মধ্যে আরবি সাহিত্যের একেবারে হাইয়েস্ট লেভেলে আরবিক ল্যাঙ্গুয়েজ অ্যান্ড লিটারেচারে তারা পুরো দস্তুর পাণ্ডিত্য অর্জন করেছিল, এবং তাদের তখনকার সময়ের লেখা গদ্য পদ্য সাহিত্য কবিতাগুলো পড়ে এখনও মানুষ অবাক হয়ে যায় যে এত চমৎকার প্রাঞ্জল আরবি ভাষায় তারা লিখতে পারত। অর্থাৎ আরবি ভাষায় তারা ব্যুৎপত্তি অর্জন করেছিল। তো তাদের এই ভাষাগত দাম্ভিকতা, গর্ব, এটাকে ধূলিসাৎ করে দেওয়ার জন্য আল্লাহ তাআলা এমন ইউনিক একটা প্যাটার্নে তিনি এই কাটা অক্ষর দিয়ে নাজিল করলেন। তারা শুনে অবাক হয়ে গেল যে আমরা আরবিতে এত কিছু লিখি, বলি, পড়তে পারি, আমরা জানি, কিন্তু এরকম কাটা কাটা অক্ষর দিয়ে কিছু বোঝানো যায় এটা তো আমরা বুঝি না। আল্লাহ তাআলা বোঝাতে চাইলেন যে তোমাদের দাম্ভিকতা, অহংকার এখানে আমি চূর্ণ বিচূর্ণ করে দিলাম। তো এভাবে আল্লাহ তাআলা কাটা কাটা অক্ষর দিয়ে মাঝে মাঝে সূরা শুরু করেন, যেমনটি ঘটেছে সূরাতু ইয়াসিনে। আমরা জানি যে কোরআনের আয়াতগুলো দুই ভাগে বিভক্ত, একটা হচ্ছে মহকাম আর একটা মুতাশাবে। মহকাম মানে সুদৃঢ় পোক্ত, যে আয়াতগুলোর অর্থ বিশ্লেষণ মর্মার্থ আমরা জানি। আর মুতাশাবে মানে এমন আয়াত যে আয়াতগুলো দিয়ে আল্লাহ তাআলা আসলে কী মিন করেছেন আমরা সুনির্ধারিতভাবে সেটা জানি না, সার্টেনলি আমরা সেটা জানি না। ঠিক তেমনই একটা আয়াত হচ্ছে ইয়াসিন। আসলে ইয়াসিন শব্দ বলে আল্লাহ তাআলা কী বুঝিয়েছেন এটা আল্লাহ তাআলাই ভালো জানেন। অনেকে অনেক ধরনের কমেন্টস করেছেন মুফাসসিরিনরা, কিন্তু সবশেষে তারা এটা বলতে বাধ্য হয়েছেন যে আল্লাহু আ'লামু বিমুরাদিহি বিহি, এই আয়াত দ্বারা, এই কাটা অক্ষর দিয়ে আসলে আল্লাহ কী বুঝিয়েছেন এটা আল্লাহ তাআলাই ভালো জানেন। তো ইয়াসিনের মর্মার্থ কী হতে পারে? ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, ইয়াসিন দ্বারা আল্লাহ বুঝিয়েছেন ইয়া ইনসান, ওহে মানুষ, এবং এই মানুষ দিয়ে তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বুঝিয়েছেন। কেউ কেউ বলেছেন যে ইয়াসিন হচ্ছে স্বয়ং আল্লাহর একটি নাম, কোনো মুফাসসির বলেছেন ইয়াসিন হচ্ছে কোরআন আল কারিমের একটি নাম, এবং কেউ কেউ বলেছেন ইয়াসিন শব্দটি এটি স্বয়ং খোদ বিষ্ণু ঈসা ইসলামের একটি নাম। আবার তাফসিরে বাগাবিতে এসেছে যে ইয়াসিন দ্বারা উদ্দেশ্য হচ্ছে ইয়া সাইয়িদ আল বাশার, হে মানব গোষ্ঠীর সর্দার, হে এন্টায়ার হিউম্যান বিং এর লিডার। অর্থাৎ মুহাম্মদ ইসলামকে উদ্দেশ্য করে আল্লাহ তাআলা এই দুটি অক্ষর দিয়ে একটি আয়াত নাজিল করে ডেডিকেট করেছেন। আল্লাহ শুরু করলেন ইয়াসিন, তারপর আল্লাহ তাআলা বললেন ওয়াল কুরআনিল হাকিম, বিজ্ঞানময়, প্রজ্ঞাময়, ফুল অফ উইজডম এমন কোরআন, সে কোরআনের শপথ। এবং মজার ব্যাপার হচ্ছে সম্মানিত শুধু, যখনই আল্লাহ তাআলা এরকম কাটা কাটা অক্ষর দিয়ে কোরআনের আয়াত নাজিল করেন, ঠিক তারপর পরে আল্লাহ তাআলা কোরআনের কোনো একটা ফিচার বর্ণনা করেন। যখনই আল্লাহ এরকম অক্ষর দিয়ে কোনো আয়াত নাজিল করবেন কাটা কাটা অক্ষর দিয়ে, তারপরে পরের যে আয়াত, সাধারণত সে আয়াতে কোরআনের ফিচার বর্ণনা করা হয়েছে। যেমন সূরা বাকারাতে, সূরা আল ইমরানে আল্লাহ তাআলা আলিফ লাম মিম দিয়ে শুরু করেছেন। দেখেন তার পরের আয়াতই জালিকাল কিতাবুল লা রাইবা ফিহি, এই কোরআন এমন কিতাব যেখানে কোনো সন্দেহ নেই। সূরা ইব্রাহিমে আলিফ লাম র, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর, হে নবী, আমি এমন কিতাব আপনার কাছে নাজিল করেছি যেটা দিয়ে আপনি অন্ধকারাচ্ছন্ন মানুষগুলোকে আলোর দিকে নিতে পারেন। তাহলে এই কিতাব বা কোরআনের একটা ফিচার বর্ণনা করা হয়েছে। এবং তারই ধারাবাহিকতায় সূরা ইয়াসিনও একই ঘটনা ঘটেছে। ইয়াসিন দুইটি কাটা অক্ষর দিয়ে আল্লাহ সূরা শুরু করলেন, তারপর পরই আল্লাহ কোরআনের ব্যাপারে বললেন যে ওয়াল কোরআনিল হাকিম, বিজ্ঞানময়, প্রজ্ঞাময় কোরআনের শপথ। আল্লাহ তাআলা এখানে কোরআনের শপথ করলেন। আল হাকিম শব্দটির তিনটি অর্থ হতে পারে। প্রথমত আল হাকিম মানে হচ্ছে প্রজ্ঞাময়, ফুল অফ উইজডম, দু হিকমা, প্রজ্ঞায় সজ্জিত কোরআনের শপথ, কোরআনটা হচ্ছে ফুল অফ উইজডম। আবার হাকিম বিমানা হাকিমও হতে পারে, হাকিম মানে হচ্ছে জাজ, কোরআন জাজ করতে পারে, জাস্টিফাই করতে পারে, কোনটা সত্য মিথ্যা এটা কোরআন জাস্টিফাই করে দেয়, ডিফারেন্সিয়েট করে দেয়। কোরআন ভার্ডিক্ট জারি করতে পারে, ইট ক্যান অর্ডার ইউ, ইট ক্যান গিভ ইউ দ্য অর্ডার্স, এটা আপনাকে ডুজ অ্যান্ড ডোনস বলে দিতে পারে, কী করতে হবে, কী করা যাবে না,
এরকম আদেশ জারি করতে পারে কোরআনে সে মানে অথরিটেটিভ পাওয়ার রয়েছে এজন্য হাকিম মানে বিমানা হাকিম অর্থাৎ কোরআন ভার্ডিক্ট জারি করতে পারে হাকিমের আরেকটা অর্থ হচ্ছে বিমানা মুহকাম অর্থাৎ কোরআনের আয়াতগুলো একটার সাথে আরেকটা ইন্টারকানেক্টেড কোরআনের কোন আয়াত অন্য আয়াতের সাথে কোনো বৈপরীত্য পাওয়া যায় না এখানে এক রকম ওখানে আরেক রকম এমনটা পাওয়া যায় না বরং ওয়েল নেট হাইলি কানেক্টেড পারফেক্টলি কানেক্টেড এটা হচ্ছে কোরআনের একটা বৈশিষ্ট্য তো পারফেক্টলি কানেক্টেড এবং যেটা ভার্ডিক্ট জারি করতে পারে এবং যেটা ফুল অফ উইজডম প্রজ্ঞায় সুসজ্জিত সে কোরআনের শপথ করে আল্লাহ তাআলা বললেন ইন্নাকা লামিনাল মুরসালিন নবী হে নিশ্চয় আপনি প্রেরিতদের অন্তর্ভুক্ত মুরসালিন মানে যাকে আল্লাহ তাআলা চুজ করে প্রেরণ করেছেন রাসুল হিসেবে অ্যাজ এ মেসেঞ্জার আপনি তাদের অন্তর্ভুক্ত কারণ রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যখন মক্কাতে আমরা শুরুতেই বলেছি যে সূরা ইয়াসিন এটা মাক্কি সূরা মক্কাতুল মুকাররমাতে নাজিল হয়েছে তিনি যখন দাওয়াত দিচ্ছিলেন সবাই বলতে আরম্ভ করলো যে মুহাম্মদ তুমি মিথ্যাবাদী ইউ আর এ লায়ার ইউ আর এ ম্যাজিশিয়ান ইউ আর এ পয়েট তুমি কবি তুমি গণক তুমি মিথ্যাবাদী তুমি জাদুকর এরকম বলতে আরম্ভ করলো তো এরকম একটা মিথ্যা যখন বারবার বলা হয় তখন মানুষ কনফিউজড হয়ে যায় আপনি রাস্তায় বেরোলেন একজন যদি বলে ভাই আপনার চেহারাটা এত ফ্যাকাশে দেখাচ্ছে আপনি অসুস্থ নাকি অফিসে গেলেন একজন বললো ভাই রাতে কি ঘুম হয় নাই চেহারাটা এরকম দেখাচ্ছে কেন আপনি কি সুস্থ আছেন তো আবার বের হলেন আরেকজন বললো আপনাকে এমন লাগতেছে কেন সবাই যখন আপনাকে বলবে আপনি অসুস্থ নাকি অসুস্থ নাকি আপনি কনফিউজড হয়ে যাবেন আপনার মনে হবে আসলে কি আমি একটু অসুস্থ নাকি তো রাসূলুল্লাহ ইসলামকে সবাই যখন এক নাগারে বলে যাচ্ছিল তুমি মিথ্যাবাদী তুমি জাদুকর তুমি গণক তুমি কবি তখন রাসূলুল্লাহ ইসলাম নিজেও সংশয়ে পড়ে যাচ্ছিলেন কি রে আমাকে সবাই মিথ্যাবাদী মিথ্যাবাদী কেন বলতেছে তো রাসূলুল্লাহ ইসলামের মনের এই ধরনের সংশয় কষ্ট দূর করার জন্য আল্লাহ তাআলা রাসূলুল্লাহ ইসলামকে সান্ত্বনা দিয়ে বললেন যে আমি আল্লাহ কনফার্ম করছি যে ইন্নাকা লামিনাল মুরসালিন আপনি কুরাইশদের কথা বিভ্রান্ত হবেন না মন খারাপ করবেন না নবী নিশ্চয়ই আপনি প্রেরিতদের অন্তর্ভুক্ত রাসূলদের অন্তর্ভুক্ত অর্থাৎ ইউ হ্যাভ এ লং হিস্ট্রি ইউ হ্যাভ এ স্ট্রং লেগেসি আপনি একা নন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হি ইজ নট অ্যালোন এটাও বোঝাতে চাইলেন যে আপনি মুরসালিন আয়াতের প্যাটার্নটা এমন যে নিশ্চয় আপনি প্রেরিতদের অন্তর্ভুক্ত অর্থাৎ এর আগে ফ্রম অ্যাডাম আপ আনটিল জেসাস আপনার আগ পর্যন্ত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম এবং সবশেষে আপনি আপনার একটা লং হিস্ট্রি আছে একটা লেগেসি আছে হাজার হাজার মেসেঞ্জারকে আমি পাঠিয়েছি এবং নবী আসার যে ধারাবাহিকতা এটা আপনার মধ্য দিয়ে আমি কাট আপ করেছি আপনি হচ্ছেন খাতামুল মুরসালিন খাতামুল আম্বিয়া সর্বশেষ নবী এবং রাসুল সো ওদের কথায় মন খারাপ করবেন না নবী আপনি সর্বশেষ রাসুল এবং প্রেরিতদের অন্তর্ভুক্ত এবং ইউ আর নট অ্যালোন আপনি একা নন আপনার আগে অনেক নবী পৃথিবীতে এরকম এসেছে তারাও তাদের জনপদের তাদের এলাকার লোকদের এরকম বকা ঝকা মিথ্যা প্রতিপন্ন করা তাদের থ্রেট তাদের ভায়োলেশন তাদের মকারি তাদের ভালগারিজম এগুলোর মুখোমুখি হয়েছে রাসূল ইসলামকে মূলত সান্ত্বনা দেওয়ার জন্য আল্লাহ প্রজ্ঞাময় বিজ্ঞানময় কোরআনের শপথ করে বললেন নিশ্চয়ই আপনি রাসূলদের অন্তর্ভুক্ত এরপর আল্লাহ বললেন আলা সিরাতিম মুস্তাকিম আপনি সরল সহজ সঠিক পথের উপর আছেন আপনার ওদের কানা ঘুষায় আপনি ভাববেন না যে আপনি কি ভুল পথে আছেন নাকি না আপনার কাছে রেভেলেশন আসে আপনি মন গড়া কথা বলেন না ইউ হ্যাভ এ লং হিস্ট্রি হাজার হাজার নবীরা যেটা বলেছে একই কথা আপনি বলেন এবং মজার ব্যাপার হচ্ছে কবি সাহিত্যিকদের কথার মধ্যে পার্থক্য পাওয়া যায় ফিলোসোফারদের কথায় পার্থক্য থাকে এক ফিলোসোফার একটা বলে তারপরে আরেকজন আরেকটা বলে বিজ্ঞানীদের কথায় পার্থক্য থাকে এক বিজ্ঞানী একটা বলে এরপরে আরেক বিজ্ঞানী আরেকটা বলে সাহিত্যিকদের কথায় পার্থক্য থাকে একজন একটা বলে আরেকজন আরেকটা বলে কিন্তু নবীরা কোন নবী বলেছে আল্লাহ একজন আরেক নবী এসে বলেছে না দুইজনও হতে পারে তিনজনও হতে পারে এমন কি কখনো হয়েছে হয়নি কোন নবী বলেছেন যে আখিরাত বলে একটা ব্যাপার আছে মৃত্যুর পরে আবার জীবিত করা হবে আবার আরেক নবী এসে বলল না আখিরাত নাও থাকতে পারে এরকম কি কখনো হয়েছে হয় নাই কারণ তারা মন গড়া কোনো কথা বলতেন না তারা কথা বলতেন একটা সেন্টার থেকে সেন্ট্রাল জায়গা থেকে একটা হেডকোয়ার্টার থেকে তাদের কাছে গাইডেন্স ইনস্ট্রাকশন আসতো সেইটার বেসিসে তারা কথা বলতেন এজন্য কবিদের কথায় পার্থক্য থাকে নবীদের কথায় কোনো পার্থক্য থাকে না দার্শনিকদের কথায় কন্ট্রোভার্সি থাকে পার্থক্য থাকে ডিফারেন্সেস থাকে নবীদের কথায় কোনো পার্থক্য থাকে না একটা হারমোনি থাকে তো আল্লাহ বললেন নবী হ্যাঁ আপনি রাসূলদের অন্তর্ভুক্ত এবং আলা সিরাতি মুস্তাকিম ইউ আর অন দ্য রাইট ট্র্যাক ইউ আর অন দ্য স্ট্রেট পাথ সিরাতুল মুস্তাকিমের উপর আপনি আছেন এবং আপনার কাছে যে কোরআন নাজিল হচ্ছে এটা হচ্ছে তানজিল আল আজিজ রহিম
পরাক্রমশালী দয়াময় আল্লাহর কাছ থেকে নাজিল হওয়া মানে এটা আপনি বানিয়ে বলেন না তারা যে বলে আপনি বানিয়ে বানিয়ে কোরআন রচনা করেন না এটা তানজিল নাজিল হয় আল আজিজুর রহিম এমন সত্তার কাছ থেকে যিনি হচ্ছেন আজিজ আল্লাহ তাআলার দুইটা সিফাতই নাম আল্লাহ এখানে বললেন এক নম্বর হচ্ছে আজিজ মানে পরাক্রমশালী দ্য মোস্ট পাওয়ারফুল গোটা বিশ্ব যার সিদ্ধান্তের কাছে মুখ থুবড়ে পড়ে থাকে সবাই তাদের চাহিদা পূরণের জন্য তার কাছে ঠেকা কিন্তু তিনি কারো কাছে ঠেকা নন তিনি কারো মুখাপেক্ষী নন তিনি হচ্ছেন আল আজিজ মহাপরাক্রমশালী তো আল আজিজ বলে আল্লাহ তাআলা কুরাইশদের বোঝাতে চাইলেন যে তোমরা যে ঈমান আনো না আমি চাইলে কিন্তু যা ইচ্ছে তা আমি করতে পারি ফাআলুল লিমা ইউরিদ পূর্ববর্তী জাতিদেরকে যেভাবে আমি ধ্বংস করেছি তোমাদেরও করতে পারি আমি হচ্ছে আজিজ মহাপরাক্রমশালী দ্য সুপিরিয়র দ্য মোস্ট ডমিনেন্ট দ্য মোস্ট পাওয়ারফুল তো আল আজিজ শুনে আবার মনে হতে পারে তিনি কি অনেক এত পাওয়ারফুল তাহলে তো আমরা ভুল করে ফেললে তিনি হয়তো ক্ষমা করবেন না আল্লাহ তাআলা সেই সংশয় কাটিয়ে দেওয়ার জন্য আরও একটি সিফাতি নাম তিনি ব্যবহার করলেন তিনি বললেন না আমি কেবল আল আজিজই নই আমি হচ্ছে আর রাহিম মেহরবান আমি মেহরবান ভুল হলে আমি ক্ষমা করে দেই দুইটার সমন্বয়ে তিনি নিজেকে উপস্থাপন করলেন যে কোরআনটা এসেছে তানজিল কার পক্ষ থেকে নাজিল হয়েছে আল আজিজ মহাপরাক্রমশালী এবং আর রাহিম তিনি দয়াময় মেহরবান কেন আল্লাহ এই কোরআনকে নাজিল করলেন লিতুনজির কওমাম মা উনজির আবাউহুম ফাহুম গাফিলুন যাতে করে আপনি এই কোরাইশ জাতিকে সতর্ক করতে পারেন এই কওমান দ্বারা কোরাইশদেরকে সতর্ক যদিও গোটা দ্য এন্টায়ার হিউম্যান বিং হচ্ছে কোরআনের অডিয়েন্স কিন্তু দ্য প্রাইমারি অডিয়েন্স অফ কোরআন ওয়াজ কোরাইশ দ্য ট্রাইব অফ কোরাইশ যেহেতু রাসুল ইসলাম কোরাইশদের কাছে প্রেরিত হয়েছেন রাসুল হয়ে এবং তারাই হচ্ছে কোরআনের প্রাইমারি অডিয়েন্স তো সেটাকে লক্ষ্য করে আল্লাহ বললেন যাতে করে একটি জাতিকে আপনি সতর্ক করতে পারেন ওয়ার্নিং দিতে পারেন এই কোরআনকে দিয়ে আর জাতিটা হচ্ছে কোরাইশ এবং এই জাতির মা উনজিরা আবাহুম তাদের যে পূর্বপুরুষ আছে তাদের অ্যানসেস্টার যারা আছে তাদেরকে সতর্ক করা হয়নি ফর দ্য লং পিরিয়ড অফ টাইম দীর্ঘ সময় ধরে যাদেরকে সতর্ক করা হয়নি কত সময় অ্যাপ্রক্সিমেটলি মোর দেন 600 ইয়ার্স গ্যাপ ছিল জেসাস ক্রাইস্টের এতেকালের পর থেকে রাসুল ইসলাম ইসা আলাইসালামের পর থেকে মহম্মদ ইসলাম পর্যন্ত লম্বা প্রায় 600 বছরের 600 ইয়ার্সের একটা গ্যাপ আল্লাহ বললেন যে এই 600 বছরে কোনো রসুল পাঠিয়ে তাদেরকে সতর্ক করা হয়নি ফলে ফাহুম গাফিলুন তারা উদাসীন হয়ে গিয়েছে সত্য গ্রহণে সত্য রিসিভ করার ব্যাপারে তারা উদাসীন তাদেরকে সতর্ক করার জন্য আমি এই কোরআনকে পাঠিয়েছি কিন্তু বাস্তবতা যেটা দেখা গেল রাসুল ইসলাম যখন এই মহাসত্যের সন্ধান পেলেন এই কোরআনকে তাদের কাছে উপস্থাপন করলেন সুন্দরভাবে প্রেজেন্ট করলেন তারা একের পর গোয়ার তুমি শুরু করলো তালবাহানা শুরু করলো রাসুল ইসলামের দাওয়াতকে প্রত্যাখ্যান করলো এবং জেনে বুঝে তারা এটা করলো কোরআন যে সত্য এটা তারা বুঝতে পারে কারণ রাসুল ইসলাম কখনো কোনো কবির কাছে যাননি পুরো জীবনে কোনো গণকের কাছে যাননি মক্কার বাইরেও খুব একটা যাননি কারো কাছে যেয়ে কিছু শিখেননি এর আগে তিনি লিখতেনও না পড়তেনও না এরকম একজন লোক যার মুখে কোনো এরকম কবিতা শোনা যায়নি কোনো সাহিত্য শোনা যায়নি হঠাৎ করে এই লোক এরকম চমৎকার চমৎকার বাক্য বিন্যাস সম্বলিত আয়াত কীভাবে মানুষের সামনে উপস্থাপন করে এবং তারা সুস্পষ্টভাবেই তাদের মধ্যে যারা বড় পণ্ডিত ছিল তারা বুঝতে পেরেছিল কোনো মানুষের পক্ষে কোরআনের মতো এরকম বাক্য রচনা সম্ভব নয় তারা খুব ভালো করে জানতো যে এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে নাজিল হওয়া জেনে শুনে যখন তারা কোরআনকে প্রত্যাখ্যান করলো রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রত্যাখ্যান করলো আল্লাহ বললেন লাকাদ হাক্কাল কওলু আলা আকসারিহিম তাদের অধিকাংশের উপর জেনে বুঝে কোরআনকে অস্বীকার করার কারণে তাদের হৃদয়ে যে সিলগালা করে দেয়া হবে এই ব্যাপারটি সুনিশ্চিত হয়ে গিয়েছে ফাহুম লা ইউমিনুন এখন আর ঈমান আনবে না যেহেতু সত্য কোনটা তারা জানে সত্যের সন্ধান পেয়ে সত্যকে চিনতে পেরেও যারা সত্য গ্রহণে আগ্রহী হয় না তাদেরকে আল্লাহ তাআলা হেদায়েত দেন না যারা সত্য গ্রহণ করতে চায় তাদেরকে আল্লাহ তাআলা হেদায়েত দেন তারা এতটা গোরামির পর্যায়ে গিয়েছিল আল্লাহ তাআলা কুরাইশদের গোরামির একটা উপমা তার পরের আয়াতে দিলেন যে ইন্না জাআলনা ফি আ'নাকিহিম আগলালান তাদের গলায় আমি অহংকার জেদ জেদ গোড়ামি এবং অহংকারের বেড়ি পরিয়ে দিয়েছি কুরাইশদের গলায় কুরাইশের লোকদের গলায় ফাহিয়া ইলাল আদকান
এবং সেই অহংকার বা জেদ বা গোয়ার তুমির বেড়ি এটা গলা থেকে উপরে উঠতে উঠতে তাদের চিবুক পর্যন্ত আপ আনটিল দেয়ার চিন চিবুক পর্যন্ত এইভাবে পেঁচিয়ে গিয়েছে ফলে ফাহুম মুখমাহুন তাদের মাথা ঊর্ধ্বমুখী আকাশমুখী অর্থাৎ অহংকারে পা মাটিতে পড়ে না আমরা একটা কথা বলি মাথা এত উঁচু নাক এত উঁচু তারা জেদের কারণে অহংকারের কারণে নিচের দিকে তাকায় না সত্য কোনটা সেটা গ্রহণ করতে চায় না এবং উপমাকে আল্লাহ কন্টিনিউ করলেন আল্লাহ বললেন ওয়াজআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দান তাদের সামনে আমি একটা দেয়াল দিয়ে দিয়েছি যেহেতু জেনে শুনে স্বেচ্ছায় তারা সত্যকে বর্জন করেছে তাদের সামনে একটা আমি দেয়াল দিয়ে দিয়েছি ওমিন খলফিহিম সাদ্দান পেছনে দেয়াল দিয়েছি ফা আগশাইনাহু উপর থেকে আমি তাদেরকে কাভার আপ করেছি ফাহুম লা ইউবসিরুন এখন আর তারা সত্যকে দেখে না তো এখানে তিন ধরনের কাভারের কথা বলা হয়েছে এক হচ্ছে তাদের সামনে দেয়াল আসলে সামনে দেয়াল বলতে বোঝানো হয় বেসিক্যালি দ্য ক্রিয়েশন অফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনি মহাসত্যের সন্ধান যদি পেতে চান টু রিচ আনটিল দ্য ট্রুথ সত্যের কাছে পৌঁছতে হলে তিনটা ওয়ে আছে এক নম্বর ওয়ে হচ্ছে অবজারভিং দ্য ক্রিয়েশন থ্রু অবজারভিং দ্য ক্রিয়েশন অফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর সৃষ্টিকে অবজার্ভ করে আপনি বুঝতে পারবেন যে আল্লাহ তাআলা আছেন আল্লাহ বলেছেন তাদের সামনে আমি দেয়াল দিয়েছি মানে তারা আর দেখে না তারা নিজেদের দিকে তাকাতে পারে না আপনি আপনার দেহের দিকে যদি তাকান আপনার হৃদয় আপনার হার্ট কীভাবে কাজ করে আপনার লিভার কীভাবে ফাংশন করে আপনার কিডনি কীভাবে ফাংশন করে আপনার জাস্ট দেহের বডি ফাংশনিংয়ের দিকে তাকালে আপনি বুঝবেন যে এটার একজন চমৎকার স্রষ্টা আছে আপনি যদি খোলা আকাশের দিকে তাকান আপনি সাগরের দিকে তাকান আপনি মরুভূমির দিকে তাকান আপনি যখন বৃষ্টির দিকে তাকাবেন আপনি মহাশূন্যের দিকে যখন তাকাবেন মেঘের দিকে তাকাবেন বজ্রপাতের দিকে তাকাবেন এগুলো দেখলে আপনি বুঝবেন যে এমনি এমনি মহাবিশ্বে এগুলো সৃষ্টি হতে পারে না তার মানে থ্রু অবজারভিং দ্য ক্রিয়েশন অফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনি সত্যের দিকে পৌঁছতে পারেন আল্লাহ বলেন তারা যেহেতু স্বেচ্ছায় সত্যকে গ্রহণ করেনি এই পথটা আমি রুদ্ধ করে দিয়েছি আমি একটা ওয়াল সেট করে দিয়েছি গেল আচ্ছা সত্যের কাছাকাছি পৌঁছার আরেকটা ওয়ে হচ্ছে হিস্ট্রি থেকে আপনি সত্যকে জানতে পারবেন আল্লাহ বলেন তাদের পেছনে আমি দেয়াল দিয়েছি পেছনে দেয়াল দিয়ে আল্লাহ বোঝাতে চাইলেন যে হিস্ট্রি তারা হিস্ট্রি থেকেও শিক্ষা নেয় না কেননা আদ জাতিকে ধ্বংস করা হয়েছে সামুদ জাতিকে ধ্বংস করা হয়েছে এগুলো বেশি দূরে না তারা যখন সামারে তাদের ক্যারাভেন যায় তাদের কাফেলা যখন ব্যবসায় যায় তারা কিন্তু আদ জাতির সামুদ জাতির যে ধ্বংসাবশেষ সেগুলো দেখে আসে তো এগুলো দেখেও তারা ইতিহাস থেকে শিক্ষা নিতে চায় না এর কারণ আল্লাহ তাআলা তাদের পেছনে দেয়াল দিয়েছেন আর ফাগশাইনাহুম উপর দিয়ে কাভার আপ করা হয়েছে মানে সত্যকে জানতে পারার তিনটা মাধ্যম আমি বলেছি এক হচ্ছে ক্রিয়েশনের মাধ্যমে সেটাও ব্লক হিস্ট্রির মাধ্যমে সেটাও ব্লক আরেকটা হচ্ছে রেভিলেশন আকাশ থেকে যে বার্তা আসে মহাবার্তা এই রেভিলেশনের মাধ্যমে সত্যকে চেনা যায় যেটা আল্লাহ যুগে যুগে রাসুলদের মাধ্যমে পাঠান তো সেই রেভিলেশনও তারা প্রত্যাখ্যান করেছে ফলে আল্লাহ বলেন আমি উপর দিয়েও কাভার আপ করেছি আই পুর এ ওয়াল ইন ফ্রন্ট অফ দ্যাম আই সেট এ ওয়াল বিহাইন্ড দ্যাম অ্যান্ড আই কাভার দ্যাম ফ্রম অ্যাবাভ উপর থেকে আমি কাভার আপ করেছি ফলে সত্যকে জানার সত্যকে চেনার আর কোনো ওয়ে তাদের নেই আল্লাহ বললেন ফাহুম লা ইউবসিরুন এখন তারা আর দেখতে পায় না তারা সত্যকে আর চিনতে পারে না এই হচ্ছে কুরাইশদের অবস্থা আল্লাহ তাআলা কন্টিনিউ করছেন তারপরে আল্লাহ তাআলা বলছেন ওয়াসাওয়াউন আলাইহিম নবী হে আনজারতাহুম আম লাম তুনজিরহুম লা ইউমিনুন তাদের অবস্থা এতটাই শোচনীয় যে আপনি তাদেরকে সতর্ক করেন ওয়ার্নিং দেন আর না দেন লা ইউমিনুন ওরা ঈমান আনবে না এটা ডিসাইডেড কারণ আল্লাহ তাআলা তাদেরকে ঈমানের মতো এই সম্মানিত জিনিসের সৌভাগ্য তাদেরকে দান করেন যারা সত্যকে জেনে বুঝে সেটাকে গ্রহণ করতে চায় আলিঙ্গন করতে চায় কিন্তু সত্য জানার পরেও যারা গোয়ার্তুমি করে জেদ করে গোরামি করে তাদেরকে আল্লাহ কখনো হেদায়েত দেন না সেটাই আল্লাহ বলেন যে আপনার কওমের অধিকাংশের অবস্থা এরকম যে আপনি তাদের সতর্ক করেন আর না করেন তারা ঈমান আনবে না ঈমান কারা আনবে ইন্নামা তুনজিরু মান ইত্তাবা আয-যিকরা যারা উপদেশকে গ্রহণ করে যারা কোরআনের বাণীকে মেনে নেয় তাদেরকে আপনি যদি সতর্ক করেন সেটাতে কাজে আসবে এবং ওয়া খাশিয়ার রাহমান বিল গায়ব না দেখে যারা আল্লাহকে ভয় করে তাদেরকে যখন আপনি সতর্ক করবেন এই সতর্ক এই ওয়ার্নিংয়ে কাজে আসবে কিন্তু
যারা জেদ ধরে বসে আছে, গো ধরে বসে আছে, তাদেরকে ওয়ার্নিং দিলে কোনো কাজ হবে না। যারা সত্যকে গ্রহণ করতে চায়, উপদেশ গ্রহণ করে, ফাবাশিরহু, আপনি তাদেরকে সুসংবাদ দিন, বিমাগফিরাতিন, ক্ষমার, ও আজরিন করিম, এবং সম্মানীয় সম্মানিত প্রতিদান, সম্মানজনক প্রতিদানের সুসংবাদ আপনি তাদেরকে দিন। এরপর আল্লাহ তাআলা বললেন, ইন্না নাহনু নুহিল মাউতা, নিশ্চয় আমি মৃতকে জীবিত করব। একজন মানুষ যখন মৃত্যুবরণ করে, আসলে এটা তার মৃত্যু না, এটা চিরস্থায়ী মৃত্যু নয়, অচিরে আল্লাহ তাআলা তাকে আবার পুনরুজ্জীবন দান করবেন, পুনরুত্থিত করবেন। এটা তার হচ্ছে দুনিয়া থেকে ক্ষণস্থায়ী একটা বিদায়। ওয়ানাকতুবু মা কদ্দামু ওয়া আসারহুম, এরপর আল্লাহ বললেন, শুধু আমি মৃতকে জীবিতই করব এটা না, ওয়ানাকতুবু মা কদ্দামু, তারা দুনিয়াতে যা করেছে, আখিরাতের জন্য যা প্রেরণ করেছে, এটাকে আমি রেকর্ড করে রাখি, ওয়া আসারহুম, এবং তাদের আসার, তারা দুনিয়াতে কাজ করার পরে এটার যে ইফেক্ট, আফটার ইফেক্ট যেটা, এটাকেও আমি রেকর্ড করে রাখি। আসারের দুইটা তাফসির এসছে। একটা তাফসির হচ্ছে আমরা কোনো কাজ করার পরে দুনিয়াতে জেনারেশন টু জেনারেশন যে ইফেক্ট থাকে সেটা আল্লাহ রেকর্ড করে রাখে। যেমন আমি একটা ভালো কাজ করলাম, আমি একটা সোশ্যাল ওয়েলফেয়ারের প্রজেক্ট করলাম, আমি সদাকায়ে জারিয়ার জন্য মসজিদ করলাম, কূপ করলাম, মেডিকেল সার্ভিসের জন্য একটা হসপিটাল করে দিলাম, বছরের পর বছর, জেনারেশন টু জেনারেশন মানুষ এটা থেকে উপকৃত হচ্ছে, এটা হচ্ছে আসার। আল্লাহ এগুলো রেকর্ড করে রাখেন। আমি দুনিয়া থেকে চলে যাব, কিন্তু আল্লাহ তাআলা আমার আমল নামাতে এটা যুক্ত করবে। এটা হচ্ছে আসারের এক নম্বর তাফসির। আসারের দ্বিতীয় ব্যাখ্যা হচ্ছে ফুট স্টেপ, অর্থাৎ আমাদের ফুট স্টেপগুলো আল্লাহ রেকর্ড করে রাখেন। আমরা কোথায় যাই, কার সাথে মিশি, কোন কাজে অ্যাটেন্ড করি, কোন প্রোগ্রামে অ্যাটেন্ড করি, এই যে আমরা হেঁটে হেঁটে যাই, আল্লাহ প্রত্যেকটা ফুট স্টেপও রেকর্ড করে রাখেন। সুবহানাল্লাহ বিহামদি। মদিনার সোসাইটিতে কিছু বসতি ছিল, রেসিডেন্স ছিল, যেগুলো মসজিদে নবী থেকে অনেক দূরে ছিল। তো নামাজের সময় ওনাদের আসতে দেরি হতো। তারা একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কনসাল্ট করলেন যে রাসূল, আমাদের বাসা তো অনেক দূরে, আমরা তো হচ্ছে শিফট হয়ে মসজিদে নবীর কাছাকাছি চলে আসব। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, তোমরা এই কাজ করো না, কারণ তোমরা দূরে থাকার কারণে ওখান থেকে হেঁটে হেঁটে যে আসো, তোমাদের প্রতিটা ফুট স্টেপের কারণে, পদাঙ্কের কারণে আল্লাহ তাআলা তোমাদের আমল নামে এক্সট্রা সওয়াব লিখে দিচ্ছে। সুবহানাল্লাহ বিহামদি। তাহলে এই আসারগুলোকে আল্লাহ তাআলা রেকর্ড করে রাখবেন। এরপর আল্লাহ বললেন, ওয়াকুল্লা শাইইন আহসাইনাহু ফি ইমামিম মুবিন, সব কিছুকে আমি ইমামুম মুবিন নামক একটা সংরক্ষণ করার মতো জায়গায় সংরক্ষণ করে রাখছে। সব কিছু, ওয়াকুল্লা শাইইন, এভরিথিং ইজ রেকর্ডেড, ইমামুম মুবিন, আপনার আমল নামায়। কেউ কেউ বলেছেন ইমামুম মুবিন মানে হচ্ছে লাউহে মাহফুজ, সেখানে সংরক্ষিত, আপনি যা বলেন, মাই আলফিজু মিন কৌলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতিদ, আপনি যা মুখ দিয়ে উচ্চারণ করেন রেকর্ড হয়ে থাকে, আপনি যা করেন রেকর্ড হয়ে থাকে, আপনি হেঁটে হেঁটে যেখানে যান এই ফুট স্টেপ রেকর্ড হয়ে থাকে, আপনার আফটার ওয়ার্ক ইফেক্ট এটা রেকর্ড করা থাকে। এজন্য আল্লাহ বলেন, ওয়াকুল্লা শাইইন আহসাইনাহু ফি ইমামিম মুবিন, সব কিছুকে আমি রেকর্ড করে রাখি। সম্মানিত শুধু এই যে বারোটি আয়াতের আমরা সংক্ষিপ্ত তাফসির শুনলাম, এই বারোটি আয়াত হচ্ছে দ্য ইন্ট্রোডাকশন অফ সুরাত ইয়াসিন, যেখানে রাসূলুল্লাহ ইসলামকে সান্ত্বনা দেওয়ার জন্য আল্লাহ তাআলা বললেন, হে নবী, প্রজ্ঞাময় কোরআনে শপথ করে বললাম আপনি রাসুল, আপনি চিন্তিত হবেন না, বিচলিত হবেন না, আপনি মন খারাপ করবেন না, ওরা যা বলুক আমি কনফার্মেশন দিচ্ছি আপনি রাসুল, অ্যান্ড ইউ আর নট অ্যালোন, ইউ হ্যাভ এ লং হিস্ট্রি, ইউ হ্যাভ এ লং হিউজ লেগেসি, রিচ লেগেসি, আপনি রাসুলদের অন্তর্ভুক্ত, এবং তাদের সাথে, আপনার সাথে যা করা হচ্ছে এখন, তাদের সাথে তাই করা হয়েছিল, এবং একদিন আমার সামনে তাদেরকে দাঁড়াতে হবে, পাই টু পাই আমি হিসাব নেব। তো তাহলে আমরা ইন্ট্রোডাকশনটা কভার করলাম। সম্মানিত শুধু আমরা শুরুতেই বলেছিলাম যে পাঁচটি সেকশনে বিভক্ত সূরা ইয়াসিন, প্রথমে একটা ইন্ট্রোডাকশন, এরপরে আল্লাহ অতীত নিয়ে আলোচনা করবেন একটা সেকশনে, তারপরের সেকশনে আল্লাহ বর্তমান নিয়ে আলোচনা করবেন, চার নম্বর সেকশনে আল্লাহ তাআলা ভবিষ্যৎ নিয়ে আলোচনা করবেন, এবং সবশেষে কনক্লুশন থাকবে। তাহলে আমরা দ্বিতীয় সেকশনে চলে যাচ্ছি, যেখানে আল্লাহ তাআলা অতীত নিয়ে আলোচনা করেছেন, হিস্ট্রিক্যাল একটা ইনসিডেন্ট তিনি আমাদেরকে শোনাবেন। এবং কোরআনের একটা বৈশিষ্ট্য হচ্ছে, কোরআন প্রায়ই ঐতিহাসিক, এমনকি প্রাগৈতিহাসিক বিভিন্ন হিস্ট্রি ঘটনা এনে আমাদেরকে হেদায়েতের রাস্তা দেখায়, কারণ ঘটনা মানুষের হৃদয়ে দাগ কাটে। এমনি নাসিহা, উপদেশ,
এটা না মানুষ যত শুনতে চায়, মানুষকে যখন গল্প শোনানো হয়, মানুষকে যখন কোনো হিস্ট্রি শেয়ার করা হয়, এটা কিন্তু মানুষের হৃদয়ে দাগ কাটে। এটা ভেরি পাওয়ারফুল। তো আল্লাহ তাআলা একটা পাওয়ারফুল মেসেজ বা পাওয়ারফুল হিস্ট্রিক্যাল এভিডেন্স তিনি এখানে এনেছেন এবং তিনি বললেন যে নবী হে আপনি কুরাইশদেরকে এই ঘটনাটা শোনান যে তারা তো আপনাকে মানতে চাইছে না, পূর্ববর্তী সময়ে একটা জাতির ঘটনা শোনান যারা নবীদের কথা শুনেনি ফলে তাদের কি পরিণতি হয়েছিল, এটা আপনি তাদেরকে শোনান। 13 নম্বর আয়াত থেকে আমরা দ্বিতীয় সেকশনে চলে যাই। আল্লাহ তাআলা বললেন ওয়াদরিব লাহুম মাসালান আসহাবাল করিয়া, অর্থাৎ হে নবী আপনি কুরাইশদেরকে একটা জনপদের অধিবাসীদের ব্যাপারে দৃষ্টান্ত তাদেরকে দেন বা শোনান, তাদেরকে একটা জনপদের অধিবাসী ছিল তাদের দৃষ্টান্ত দেন। ইদ জা আহাল মুরসালুন, যেই জনপদের অধিবাসীদের কাছে রাসূলরা এসেছিল, যাদেরকে আমি রাসূল বানিয়ে মেসেঞ্জার বানিয়ে বাণীবাহক বানিয়ে পৃথিবীতে পাঠিয়েছি, তারা এসেছিল। যেমন আপনি এসেছেন মক্কায় কুরাইশদের কাছে, তারা আপনার দাওয়াতকে রিজেক্ট করছে, একটা জনপদের লোকদের কাছে আমি কিছু রাসূল পাঠিয়েছিলাম, একাধিক রাসূল। এখন কোন সে জনপদ এটা আল্লাহ তাআলা স্পেসিফাই করেননি। মজার ব্যাপার হচ্ছে কোরআনে আমাদের হেদায়েতের জন্য যা যা দরকার, যতটুকু দরকার আল্লাহ ঠিক ততটুকু বলেছেন, আমাদেরও উচিত অতটুকুতে ফোকাস দেয়া। আমরা অনেক সময় অপ্রয়োজনীয় বিষয়ে খুব বেশি ফোকাস দিতে শুরু করি। যেমন নূহ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা একটা নৌকা বানাতে বলেছেন, তিনি বানিয়েছিলেন এবং প্লাবন থেকে আল্লাহ তাআলা রক্ষা করেছিলেন। অনেকে প্রশ্ন করে এই নৌকা কোন কাঠ দিয়ে তৈরি ছিল, সেগুন কাঠ দিয়ে না কড়াই কাঠ দিয়ে না ওই কাঠ দিয়ে, আসলে কোন কাঠ দিয়ে নূহ আলাইহিস সালাম এই নৌকা বানিয়েছিলেন, এটা আমাদের হেদায়েতের জন্য জরুরি না, যদি না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা আল্লাহ তাআলা আমাদেরকে না জানান। তো এখানেও আল্লাহ বললেন একটা আসহাবুল করিয়া মানে পিপল অফ এ টাউন, একটা জনপদের অধিবাসীদের দৃষ্টান্ত আপনি দেন। কোন জনপদ আল্লাহ বলেননি, কিন্তু অনেক মুফাসসিররা বলেছেন গবেষণা করে যে এটা তুরস্কের আন্তাকিয়া জনপদ হতে পারে, যাদের কাছে আল্লাহ তাআলা রাসূল প্রেরণ করেছিলেন। আল্লাহ বলেন ইদ আরসালনা ইলাইহি মুসনাইন, সেখানে আমি দুইজন রাসূল প্রেরণ করেছিলাম। সাধারণত এক এলাকায় আল্লাহ একজন রাসূল প্রেরণ করেন, কিন্তু সেখানে আল্লাহ তাআলা দুজন রাসূল প্রেরণ করেছিলেন। ফাকাযযাবুহুমা, তারা এই রাসূল দুজনকে মিথ্যা প্রতিপন্ন করল, দুজনের কথা যখন শুনছে না। আল্লাহ বললেন ফা আজ্জাজনা বিসালিসিন, আমি 3 নম্বর রাসূল পাঠালাম রিএনফোর্সমেন্টের জন্য, দুজনের সাথে আরও একজন রাসূল করে পাঠালাম। ফাকালু ইন্না ইলাইকুম মুরসালুন, তারা এসে বলল যে আমরা রাসূল হয়ে তোমাদের জনপদে আল্লাহর বাণীবাহক হয়ে প্রেরিত হয়েছি। সম্মানিত শ্রোতি, এখানে একটু ব্যতিক্রম আমরা দেখতে পাচ্ছি। সাধারণত কোনো জনপদে আল্লাহ একজন রাসূল পাঠান, এখানে আল্লাহ শুরুতেই পাঠালেন দুইজন রাসূল। এই দুইজনের দাওয়াতে যখন কাজ হচ্ছে না, আল্লাহ রিএনফোর্সমেন্টের জন্য আরও একজন পাঠালেন, মোট হলো কয়জন? 3 জন। কিন্তু মজার ব্যাপার হচ্ছে তাদের 3 জনের কারো দাওয়াতই তারা গ্রহণ করেনি। তার মানে বোঝা গেল নবীরা কোলাবোরেশন করে কাজ করতেন, এ আয়াত থেকে বোঝা যায়। একটা জনপদ একজন নবী পাঠালেই হতো, আল্লাহ না পাঠিয়ে পাঠালেন কয়জন? 2 জন। এ 2 জনকে যখন তারা প্রত্যাখ্যান করলো, আল্লাহ আরেকজন পাঠালেন, মোট তাহলে কয়জন রাসূল হলো? 3 জন। 3 জন বেয়ারিং দ্য সেম মিশন, হ্যাভিং দ্য সেম ভিশন, এক মিশনের এক ভিশনের কাজে 3 জন রাসূল এসেছেন। তার মানে নবীরা কোলাবোরেট করে কাজ করতো। তো এটার এ আয়াত থেকে আমাদের এটা শিক্ষা যে আমাদেরকে কোলাবোরেশনে কাজ করতে হবে, একে অপরকে বন্ধু মনে করতে হবে। আমরা যদি বর্তমানে দায়ীদের দিকে তাকাই, দায়ীদের মধ্যে দেখা যায় যে নানা ধরনের বিচ্ছিন্নতা দেখা যায়, বরং ছোট্টখাটো জিনিস নিয়ে একে অপরের বিরুদ্ধে আমরা কথা বলতে শুরু করি, আমাদের নিজেদের মধ্যে কোলাবোরেশন নেই, একসাথে কাজ করার মন মানসিকতা নেই, এক টেবিলে বসে আলাপচারিতার কোনো মেন্টালিটি অ্যাটিটিউড নেই। এটা কিন্তু কোরআনের আয়াত থেকে বোঝা যাচ্ছে, সুস্পষ্ট কোরআনের যে অ্যাপ্রোচ এটার বিরোধী। এক এলাকার লোকদের হেদায়তের জন্য আল্লাহ 2 জন রাসূল পাঠালেন, এখানে কে প্রধান কে সেকেন্ডারি এটা কোনো বিষয় না। আমরা আলোচনা করতে গেলেও দেখা যায় একজন প্রধান, তারপরে মধ্যম, তারপরে অনেক ধরনের ক্লারিফিকেশন আমরা করি, কে বড় হুজুর, কে মেজো হুজুর, কে ছোট হুজুর, কে বড় বক্তা, কে ছোট বক্তা। তো এ আয়াত থেকে বোঝা যায় যে না, উই হ্যাভ দ্য সেম মিশন, হ্যাঁ উই বিলং দ্য সেম ভিশন, আমাদের একই কাজ একই মিশন, তাহলে এত বিচ্ছেদ কেন, এত ভিন্নতা কেন, এত দ্বন্দ্ব কেন, এত কন্ট্রোভার্সি কেন?
তিনজন রাসূল মিলে এক মিশন নিয়ে তাওহীদ রিসালাত আখিরাতের দাওয়া নিয়ে ওনারা গিয়েছেন এবং একে অপরের সাথে কোলাবোরেশন করে কাজ করেছেন সো আমরা যারা দুআত ইলাল্লাহ দাঈয়াতি আমাদের মধ্যে যেন কোলাবোরেশন থাকে এবং আমরা যেন একে অপরকে হিংসা না করি বরং কোন দাঈ যদি সুন্দর কাজ করে ভালো কাজ করে আমাকে মনে করতে হবে যে এই দায়িত্বটা তো আমার ছিল তো আমার ভাই করেছে মানে সে আমার দায়িত্বই পালন করে আমার কাজকে তো হালকা করে দিল সহজ করে দিল সে আমার কাজই করছে সো তার জন্য দোয়া করা উচিত এবং নিজেদের মধ্যে কোলাবোরেশন থাকা উচিত তাহলে সম্মানিত সুধি সেই জনপদে তিনজন রাসূল আসলেন তারা তিনজনকে মিথ্যা প্রতিপন্ন করলো এবং তারা বলল নবীরা বলল যে ইন্না ইলাইকুম মুরসালুন আমরা তোমাদের কাছে রাসূল হয়ে এসেছি এর রেসপন্সে জনপদের লোকেরা কি বলল ক্বালু মা আনতুম ইল্লা বাশারুম মিসলুনা তারা বলল তোমরা তো আমাদের মতোই মানুষ তোমরা আবার রাসূল হও কি করে যুগে যুগে যত রাসূল এসেছিল তারা যখন দাওয়াত দিয়েছিল এলাকার লোকেরা মানত না তারা বলতো আমরা খাই তোমরাও খাও আমরা বাজারে যাই তোমরাও যাও আমরা বিয়ে করি তোমরাও বিয়ে করো আমাদের সন্তান হয় তোমাদেরও সন্তান হয় সো আমাদের থেকে তোমাদের তো আলাদা ইউনিকনেস কিছু নেই তোমরা কীভাবে রাসূল হও কীভাবে তোমাদের শ্রেষ্ঠত্ব হয় এরকম তাল বাহানা তারা কিন্তু করতো ইভেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও কুরাইশরা একই কথা বলেছিল মা লি হাদা রাসূলি ইয়াকুলু তুআম ওয়া ইয়ামশি ফিল আসওয়াক এটা কেমন রাসূল আমাদের সাথে বাজারে ঘোরাফেরা করে আমাদের মতো ফল খায় পানি খায় খেজুর খায় দুধ খায় তারা চাচ্ছিল যে কোরআন যদি উপর থেকে আসে তাহলে ফেরেশতা কেন কোরআন নিয়ে আসে না কিন্তু কোনো ফেরেশতা যদি কোরআন নিয়ে আসতো তখন আবার তারা বলতো যে ফেরেশতা তো আমাদের মতো না আমাদের সুখ দুঃখ তো ফেরেশতা বুঝবে না তারা তো অন্যভাবে সৃষ্টি আমাদের যে চাহিদা ডিমান্ড রিপু ডিজায়ার প্রবৃত্তি এই প্রবৃত্তি তো ফেরেশতাদের নেই আমাদের ক্ষুধা লাগে আমাদের যৌন চাহিদা আছে আমাদের প্রবৃত্তি আছে তো ফেরেশতাদের তো এটা নাই তো ফেরেশতারা আমাদের রসুল হবে কীভাবে তারা তো আমাদের দুঃখ কষ্ট বুঝবে না ফেরেশতা আসলে তারা এটা বলতো তো ওই জনপদের লোকদেরও ঠিক একই রেসপন্স ছিল তারা বলল যে মা আনতুম ইল্লা বাশারুম মিসল তোমরা তো আমাদের মতোই মানুষ ওমা আনজালার রহমানু মিন শাই আল্লাহ কিছু নাজিল টাজিল করে নাই ইন আনতুম ইল্লা তাকদিবুন তোমরা এগুলো বানিয়ে বলতেছো বানোয়াট তিনজনই তোমরা মিথ্যাবাদী মানে কমপ্লিট রিজেকশন তারা রিজেক্ট করলো প্রত্যাখ্যান করলো দাওয়াতকে তারপর নবীরা কি বলল ক্বালু রব্বুনা ইয়ালামু ইন্না ইলাইকুম লা মুরসালুন তারা বলল যে আমাদের রব ভালো করেই জানে তোমরা না মানতে পারো তোমরা আমাদেরকে মিথ্যাবাদী বলতে পারো তবে জেনে রেখো আল্লাহ তালা ভালো করেই জানে যে আমরা রসুল হয়ে তোমাদের কাছে এসেছি আর ওয়ামা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন আর আমাদের দায়িত্ব হচ্ছে কেবল পৌঁছে দেয়া ক্লিয়ার কমিউনিকেশন আল বালাগুল মুবিন মানে হচ্ছে ক্লিয়ার কমিউনিকেশন আল বালাগ শব্দটা হচ্ছে এমন একটা গুণ যখন কেউ কোনো কথা বলবে এই কথা যখন যে মানুষের হার্টে টাচ করে হৃদয়ে যে টাচ করে এটাকে বলে আল বালাগ এবং নবীরা এভাবে কথা বলতেন এবং কোরআনের বাণীটাও এরকম কেউ যদি সত্য গ্রহণের মানসিকতা নিয়ে কোরআন শোনে পড়ে বুঝতে চায় গবেষণা করে কোরআন যে তার হৃদয়ে টাচ করবে এবং সব নবীরা এই কথাটা বলেছেন যে ওমা আলাইনা ইল্লাল বালাগ ও আলাল্লাহিল হিসাব আমাদের কাজ পৌঁছে দেওয়া এর চেয়ে বেশি কিছু না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যখন খুব বেশি চাইতেন যে কেন ওরা ঈমান আনে না অনেক সময় একটু জোর করতে চাইতেন তখন আল্লাহ বলেছেন যে লাস্তা আলাইহিম বিমুসাইতির নবী আমি তো আপনাকে দারোগা বানিয়ে পাঠাই নাই কনস্টেবল বানিয়ে পাঠাই নাই গোয়েন্দা বানিয়ে পাঠাই নাই জোর খাটানো জোরাজুরি করা এগুলো করার জন্য তো আপনাকে পাঠানো হয়নি আপনি আপনার কাজ হচ্ছে পৌঁছে দেওয়া হেদায়ত দেয়া না দেয়ার মালিকানা কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আমি আল্লাহর হাতে তো এ তিনজন নবীও তারা বললেন যে ওয়ামা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন আমাদের দায়িত্ব হচ্ছে পৌঁছে দেওয়া দ্যাটস ইট আল বালাগুল মুবিন মানে হচ্ছে ইফেক্টিভ কমিউনিকেশন নবীরা খুব ইফেক্টিভলি তারা কমিউনিকেট করতে জানতেন এবং সুস্পষ্টভাবে পৌঁছে যেতেন যেমনটি আল্লাহ তাআলা বলেছেন হুবহু ঠিক তেমন তারা বললেন যে আমরা হুবহু আল্লাহ আমাদেরকে যা বলতে বলেছেন তোমাদের কাছে পৌঁছে দিয়েছি মানবে কি মানবে না এটা তোমাদের ব্যাপার এই যে তিনজন নবী তারা কোন সময়ে এসেছিল তাদের নাম কী ছিল এগুলো কোরআন সুস্পষ্ট করে বলেনি কারণ ওগুলোতে আমাদের হেদায়াতের তেমন জরুরি কিছু নেই তারপরেও অনেক মুফাসসির তারা গবেষণা করে বলেছেন তাদের একজনের নাম ছিল সাদেক দ্বিতীয়জনের নাম ছিল মাসদুক তৃতীয়জনের নাম ছিল শামাউন তারা বলেছেন তিনজন নবী তাদেরকে প্রত্যাখ্যান করা হলো এবং তাদের দাওয়াতকে যখন প্রত্যাখ্যান করা হলো
তারা যখন সত্যকে গ্রহণ করলো না আল্লাহ তাআলা স্লাইটলি একটা আযাব দিলেন খুবই স্লাইট সেটা হচ্ছে আল্লাহ বৃষ্টি বন্ধ করে দিলেন ওই এলাকায় সেখানে এখন ড্রাউট দুর্ভিক্ষ অনাবৃষ্টি বৃষ্টি নাই ফলে সবুজ শ্যামল একটা পরিবেশ ছিল এখন মাটি ফেটে চৌচির গাছগুলো শুকনো হয়ে পাতা ঝরে একেবারে খরখরা একটা এনভায়রনমেন্ট তাদের গবাদি পশু এখন আর পর্যাপ্ত দুধ দেয় না তাদের নদী নালাতে কোনো পানি নেই পানির অভাবে অনাবৃষ্টিতে দুর্ভিক্ষের কারণে তাদের কঠিন একটা অবস্থা চলে আসলো এগুলো যখন আসলো টানা তিন বছর কোনো বৃষ্টি হয়নি ওই এলাকায় তাফসীরে এসেছে তো তখন তারা এই তিনজন নবীকে দায়ী করতে আরম্ভ করলো তারা কি বলল তারা বলল ক্বালু ইন্না তাতায়্যারনা বিকুম তারা বলল যে তোমরা হচ্ছে অপয়া কুলক্ষণে অলক্ষণে তোমরা হচ্ছে অপয়া তোমাদের কারণে আজকে আমাদের তোমরা আমাদের দেবদেবীর এবাদত রেখে দিয়ে কোন এক আল্লাহর এবাদত করতে বলছো নাউজুবিল্লাহ নতুন কোন দেবতা নতুন কোন খোদার তোমরা আইডিয়া নিয়ে এসেছো এটার কারণে আমাদের এলাকায় বৃষ্টি বন্ধ হয়ে গিয়েছে ইন্না তাতায়্যারনা বিকুম তোমরা হচ্ছে অমঙ্গলে তোমরা অপয়া তোমাদের মধ্যে কুফা তোমাদের ধ্বংস হোক লা ইল্লাম তান্তাহু তোমরা যদি এই নতুন দাওয়াত বন্ধ না করো লানারজুমান্নাকুম প্রস্তর আঘাতে তোমাদেরকে আমরা মৃত্যুদণ্ড দিব প্রস্তর আঘাতে তোমাদেরকে আমরা মেরে ফেলবো ওলাই আমাসান্নাকুম মিন্না আযাবুন আলীম এবং আমাদের পক্ষ থেকে কঠিন আযাব তোমাদের উপর নেমে আসবে শাস্তি নেমে আসবে জেনে রেখো তো তাহলে বোঝা গেল একেবারে হার্ড লাইনে চলে গিয়েছে তারা এখন বলে যে তোমাদের কারণে বৃষ্টি বন্ধ হয়েছে এবং তোমরা যদি এগুলো না থামাও পাথর মেরে উড়িয়ে দিব মৃত্যুদণ্ড কার্যকর করব নবীরা তখন বললেন কওলু তো এরকম মা আকুম এই অপয়া কুলক্ষণে এই যে সুপারস্টিশন এগুলো তোমাদের সাথে সম্পৃক্ত আমাদের এর কোনো দায়ভার নাই আমরা সত্য দাওয়াত দিয়েছি মাননি আল্লাহ তাআলা তোমাদেরকে এই দুর্ভিক্ষ দিয়েছে আইন দুঃখিরতুম তোমরা কি মনে করছো যে তোমাদেরকে দাওয়াত দেওয়া হয়েছে আর এজন্যই এই অনাবৃষ্টি বা দুর্ভিক্ষ তোমাদের শহরে নেমে এসেছে না এটা ভ্রান্তি বাল আন্তুম কওমুন মুসরিফুন বরং তোমরা সীমা লঙ্ঘনকারী এক জাতি তো সম্মানিত সুধি এই ঘটনার এই পর্যায়ে আমরা যেটা বুঝলাম দুজন নবী এসেছিল তারা মানেনি আরও একজন নবী আসলো তাও মানেনি তিনজন মিলে সুস্পষ্টভাবে তাদের সাথে কমিউনিকেট করলো বুঝালো জেনে বুঝে তারা এটাকে প্রত্যাখ্যান করলো আল্লাহ সাময়িক দুর্ভিক্ষ দিলেন এবং দুর্ভিক্ষ দেওয়াতে তারা উগ্র হয়ে তারা বলল যে আমরা একেবারে চরম সংঘাতে তারা তখন লিপ্ত হলো যে তোমাদেরকে মৃত্যুদণ্ড দিব এই জায়গায় পজ দিয়ে আল্লাহ তাআলা নতুন একটা ক্যারেক্টারকে এখানে নিয়ে আসলেন এরপর আয়াত আল্লাহ বললেন ওয়াজা আমিন আকসাল মাদিনাতে রজুল ইয়াসা ওই শহরের দূর প্রান্ত থেকে এক লোক দৌড়ে আসলো এসে বলল ক্বালা ইয়া কওম ইত্তাবিউল মুরসালিন হে আমার জাতির লোকেরা তোমরা নবীদের কথা মেনে নাও ইত্তাবিউ মান লা ইয়াসআলুকুম আজরা ওয়া হুম মুহতাদুন এমন নবীদের কথা মানো যারা তোমাদের কাছে দাওয়াত দেওয়ার বিনিময়ে কোনো প্রতিদান কামনা করে না ওহুম মুহতাদুন এবং তারা হেদায়েত প্রাপ্ত এই লোক কোত্থেকে আসলো হঠাৎ করে এবং এই লোকের নামও আল্লাহ তাআলা উল্লেখ করেননি এখানে বললেন যে এক লোক দৌড়ে এসে এই কথা বলতে আরম্ভ করলো ঘটনাটা হচ্ছে নবীরা যখন এই আন্তাকিয়া জনপদে আল্লাহ তাআলার পক্ষ থেকে বাণী নিয়ে দাওয়াত দেওয়ার জন্য আসবে এই শহরে ঢোকার পথে তারা একজন লোকের দেখা পেল এই লোকের কথায় আল্লাহ বলেছেন রজুলুন ইয়াসা যে দৌড়ে এসেছিল তাফসিরে এসেছে তার নাম হচ্ছে হাবিব হাবিব ইবনে ইসরাঈল আন নাজ্জার সংক্ষেপে তাকে হাবিবে নাজ্জার বলা হয় সে পাথর খোদাই করে কেটে কেটে দেবদেবীর মতো মূর্তি বানাত এগুলো বিক্রি করে সে জীবিকা নির্বাহ করত এবং তার পার্সোনাল একটা মূর্তিও ছিল যেটার এবাদত সে করত তার কাছে সে চাইত এবং এই হাবিবে নাজ্জারের কুষ্ঠরোগ ছিল ভয়ঙ্কর কুষ্ঠরোগ আপনারা জানেন যে কুষ্ঠরোগ হচ্ছে এক ধরনের স্কিন ডিজিজ এটা স্কিনে স্নায়ুতে সমস্যা করে এবং গায়ে ছোপ ছোপ দাগ থাকে এবং সে বছরের পর বছর তার ওই দেবতার কাছে সেজদায় পড়ে থাকতো এবং বলতো যে আমাকে সুস্থ করো কিন্তু আসলে তো দেবতার সুস্থ করার কোনো ক্ষমতা নেই তো নবীরা যখন ওই শহরে যাবে শুরুতে এই লোকের সাথে দেখা হয়েছিল প্রথমেই নবীরা তাকে দাওয়াত দিল যে তুমি এক আল্লাহকে মানো দুনিয়াতেও শান্তিতে থাকবে আখিরাতেও শান্তিতে থাকবে তো সে বলল যে আল্লাহ যে সত্যি আছেন তার প্রমাণ কী করে বুঝবো
তখন তারা বলল তুমি যদি ঈমান আনো আমরা আল্লাহর কাছে দোয়া করব আল্লাহ তোমাকে কুষ্ঠরোগ ভালো করে দিবেন সে বলল তাই নাকি সে শুরুতে বিশ্বাসই করতে পারলো না সে বলল আমার যে দেবতা মূর্তি আমি কয়েক দশক ধরে এই মূর্তির কাছে মানত করি ইবাদত করি সিজদা করি এবং সুস্থতার জন্য সুস্থতা কামনা করে দোয়া করি এই মূর্তি আমার কিছু করতে পারলো না আর তোমরা কোন এক খোদার পরিচয় দিচ্ছ যার দেখা যায় না ছোঁয়া যায় না যাকে দেখি না চিনি না তারা বলল তুমি যদি ঈমান আনো আমাদের রব আল্লাহ তাআলা তোমাকে সুস্থ করে দিবেন এবং সে নবীদের কথায় সাড়া দিয়ে ওই জায়গাতেই ইনস্ট্যান্ট কালেমা পড়ে ঈমান আনলো এবং নবীর আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহ এই হাবিবে নাজ্জারকে আপনি সুস্থ করে দেন এবং নবীদের দোয়ার বদৌলতে আল্লাহ তাআলা মুহূর্তে তাকে সুস্থ করে দিলেন সে হঠাৎ করে সুস্থ হয়ে গেল তার যে কুষ্ঠরোগ গায়ে ছোপ ছোপ দাগ ছিল সব ভালো হয়ে গেল সে তো অবাক এবং আল্লাহ তাআলার প্রতি তার এত দৃঢ় আস্থা এবং বিশ্বাস হলো সে এক আল্লাহর ইবাদত করতে লাগলো তো সে যখন ঈমানদার হয়ে গেল নবীরা তাকে রেখে দিয়ে মূল শহরে গেল মূল শহরে যে প্রথমে দুজন দাওয়াত দিল তারপরে রিইনফোর্সমেন্টের জন্য আরও একজন নবী দাওয়াত প্রত্যাখ্যান কী হলো এটা তো আমরা আগে বললাম হঠাৎ করে এই লোকের কথা যে আল্লাহ তাআলা আনলেন সে আসলে আগেই ঈমান এনেছিল তার নাম হচ্ছে হাবিব ইবনে ইসরাঈল আন-নাজ্জাত সে বলল হে আমার জাতির লোকেরা তারা সত্য রাসূল তারা মন গড়া কিছু বলেন না আল্লাহ তাআলা তাদেরকে যেটা বলতে বলেন তারা শুধু সেটাই বলে থাকেন সো আমি তোমাদেরকে বলবো যে এই নবীদের অনুসরণ তোমরা করো এই কথা শুনে মূল শহরের সবাই তো অবাক কিরে এই লোক আবার কখন ঈমান আনলো তখন তারা আশ্চর্য হয়ে প্রশ্ন করতে আরম্ভ করলো হাবিব তুমি কি ঈমান এনেছো নাকি তারা যে রবের কথা বলে সে আল্লাহর উপর ঈমান এনেছো তখন সে উত্তরে বলতে লাগলো ওয়ামা আলিয়া লা আবুদুল্লাযী ফাতারানী ওয়া ইলাইহি তুরজাউন কেন আমি ঈমান আনবো না সে আল্লাহর প্রতি কারণ ফাতারানী সে আল্লাহই তোমাকে সৃষ্টি করেছেন ও ইলাইহি তুরজাউন এবং সে আল্লাহর দিকেই তোমরা ফিরে যাবে তার দিকেই ফিরে যেতে হবে আত্তাখিযু মিন দুনিহি আলিহা আমি কি সে আল্লাহকে বাদ দিয়ে এই দেবদেবীর পূজা করব অনেকগুলো এক আল্লাহকে বাদ দিয়ে অনেকগুলো দেবদেবীকে খোদা হিসেবে মেনে নিব ই ইউরিদনি রহমানু বিদুররিন লা তুগনি আন্নি শাফাআতুহুম শাইআ ওয়া লা ইউনকিযুন দয়াময় আল্লাহ যদি আমার কোনো ক্ষতি করতে চান তাহলে তো লা তুগনি আন্নি শাফাআতুহুম এই দেবদেবীর সুপারিশ কোনো কাজে আসবে না তারা আমার কিছুই করতে পারবে না ওয়া লা ইউনকিযুন তারা আমাকে বাঁচাতেও পারবে না তো সে যুক্তি দিয়ে বোঝাতে চাইলো যে দেবদেবী নিজের উপকার করতে পারে না সে দেবদেবী আমার কি করবে আল্লাহ যদি আমার ক্ষতি করতে চান দেবদেবী তো আমার কিছুই করতে পারবে না তারা তো নিজেরাই নিজেদেরকে বাঁচাতে পারে না আর আমি জেনে বুঝে সত্যের সন্ধান পেয়ে এক আল্লাহকে চিনতে পারার পরেও যদি আমি তার উপর ইমান না আনি ইন্নি ইযাল লাফি দলালিম মুবিন আমি সুস্পষ্ট ভ্রষ্টতায় লিপ্ত হয়ে যাব ইন্নি আমানতু বিরব্বিকুম ফাসমাউন নিশ্চয় আমি তোমাদের রব যিনি আসল রব আল্লাহ তাআলার প্রতি ঈমান এনেছি ফাসমাউন তোমরা আমার কথা শোনো তোমরা আমার কথা শোনো এবং নবীদের কথা মেনে নাও সে যখন একের পর এক এভাবে বলতে আরম্ভ করলো তারা এখন নবীদেরকে ছেড়ে দিয়ে এই হাবিবে নাজ্জারের উপর ক্ষিপ্ত হলো এবং হাবিবে নাজ্জারের উপর তারা কী করেছিল এটা আল্লাহ অস্পষ্ট রেখেছেন কোরআনে বলেননি ঘটনাটা হচ্ছে তারা তার প্রতি ক্ষিপ্ত হলো নবীদেরকে হত্যা না করে তারা হাবিবে নাজ্জারকে হত্যা করে ফেলল এবং হাবিবে নাজ্জারকে যখন হত্যা করা হচ্ছিল আল্লাহ তাআলা তার চোখের সামনে জান্নাতকে তুলে ধরলেন এবং তাকে বলা হলো কিলাদ খুলিল জান্না যে হে হাবিব নাজ্জার তুমি আল্লাহর জান্নাতে প্রবেশ করো আল্লাহর ফেরেশতারা বলল যে তুমি জান্নাতে প্রবেশ করো তো সে তো এই মহা চূড়ান্ত সফলতায় প্রচণ্ড আনন্দিত ক্বালা ইয়া লাইতা কওমি ইয়ালামুন সে আনন্দিত হয়ে বলল সে যখন শহীদ হয়ে গেল তাকে যখন হত্যা করা হলো সে বলল যে ইয়া লাইতা কওমি হায়রে আমার জাতির আফসোস তারা কেন আমার মতো সত্যটাকে গ্রহণ করলো না চিনল না ইয়া লাইতা কওমি ইয়ালামুনা বিমা গাফারা লি রব্বি ইস তারা যদি জানতো যে কেন আল্লাহ আমাকে ক্ষমা করে দিলেন ওয়াজা আলানি মিনাল মুকরামিন এবং আমাকে কেন সম্মানিতদের অন্তর্ভুক্ত করলেন আমি যে এখন কী নাজ নেয়ামত পাচ্ছি শহীদ হওয়ার কারণে আমি যে জান্নাতকে দেখে দেখে দুনিয়া থেকে বিদায় নিলাম ফেরেশতারা যে আমাকে ওয়েল রিসেপশন দিচ্ছে আমি যে চূড়ান্ত সফলতার দেখা পেয়ে গেলাম দুনিয়া আখিরাত দুটোতেই আমি কমপ্লিটলি সাকসেসফুল ইস আমার এই সুখ আনন্দ আল্লাহ তাআলার পক্ষ থেকে যে
এই যে মেহমানদারি এটা যদি আমার কম দেখতে পেত তো এই আসলে এই হাবিবে নাজ্জার ছিল নাসিহুন আমিন অত্যন্ত কল্যাণকামী একটা লোক সে যেমনি ঈমান এনেছে সে চেয়েছিল এলাকার সবাই যেন ঈমান আনে এবং এলাকার লোকজন তার প্রতি চড়াও হয়ে তাকে হত্যা করলো তাকে শহীদ করলো তারপরেও সে তার জাতির লোকদের প্রতি কোনো ক্রোধ কোনো হিংসা সে পোষণ করেনি সে কোনো বদদোয়া দেয়নি সে তখন আফসোস করলো হায়রে আমি যেমনি ঈমান এনে জান্নাতে হলাম আমার জাতি ভাই এই আনতাকিয়া জনপদের লোকজন যদি ঈমান আনতো তারাও তো জান্নাতি হতে পারত আল্লাহ তাআলা তখন বললেন ওয়ামা আনজালনা আলা কওমিহি মিন বাদিহি মিন জুনদিম মিনাস সামাই ওয়ামা কুননা মুনজিলিন তারা যখন হাবিবে নাজ্জারকে শহীদ করে ফেললো তার মানে দে ক্রস দা লিমিট দুজন নবীর কথা তারা প্রত্যাখ্যান করলো আরেকজন নবী পাঠালাম সেটাও প্রত্যাখ্যান করলো তাদের মধ্যে থেকে একজন ঈমান আনলো এবং তাদেরকে বোঝাতে চাইলো তাদের শুভাকাঙ্ক্ষী হয়ে তাদের প্রতি শুভকামনা রেখে হিতাকাঙ্ক্ষী হয়ে এবং সেই তাদের নিজেদের গোত্রের সেই মুমিনকেও তারা যখন হত্যা করলো দে অলরেডি ক্রস দেয়ার লিমিট লিমিট যখন আল্লাহ পৃথিবীতে কোনো জাতি ক্রস করে তখন আল্লাহ তাআলা তাদেরকে আর সুযোগ দেন না আমি একটা কথা প্রায় বলে থাকি যে আল্লাহ সব সময় ধরেন না কিন্তু তিনি যখন ধরেন তিনি আর ছাড় দেন না যত জাতি পৃথিবীতে তারা যখন পাপে লিপ্ত নবীরা দাওয়াত দিতেন এভাবে দিতেন ওইভাবে দিতেন আল্লাহ সুযোগ দিতেন ছাড় দিতেন কিন্তু তারা যখন লিমিট ক্রস করত আল্লাহ তাদেরকে পাকড়াও করতেন এবং এই আন্তাকিয়া জনপদের এই লোকেরাও এটাই করেছিল তারা যখন তাদের লিমিট ক্রস করলো আল্লাহ বললেন এই জনপদের লোকদের শাস্তি দেওয়ার জন্য দলে দলে আমার আসমান থেকে কোনো আমার সৈন্য পাঠানো দরকার নাই তো আমি কী পাঠাবো আল্লাহ বললেন ইন কানাত ইল্লা সাইহাতা ওয়াহিদা জাস্ট একটা বিকট আওয়াজ সাউন্ড ওয়েভ একটা বিকট শব্দ নিনাদ আল্লাহ তাআলা পাঠালেন প্রচণ্ড সাইহা সাইহা মানে আওয়াজ বিকট আওয়াজ মানে কানের পর্দা ফেটে যায় এয়ার বার্স্টিং সাউন্ড একটা সাউন্ড ওয়েভ শব্দ তরঙ্গ প্রচণ্ড বিকট একটা শব্দ তরঙ্গ আল্লাহ পাঠালেন আল্লাহ বললেন ওই শব্দের আওয়াজে ফাইদা হুম খামিদুন আন্তাকিয়া জনপদের এই দাওয়াতকে যারা প্রত্যাখ্যান করেছে প্রতিটি মানুষ কানের পর্দা ফেটে লাশ হয়ে জমিনে পড়ে রইল দেয়ার হিস্ট্রি ইজ ওভার শেষ এরপর আল্লাহ আফসোস করে বললেন ইয়া হাসরাতান আলাল ইবাদ আফসোস আমার বান্দাদের জন্য মা ইয়াতিহিম মির রাসূলিন ইল্লা কানু বিহি ইস্তাহজিউন যখনই কোনো জনপদের কাছে কোনো জাতিগোষ্ঠীর কাছে রাসূল এসেছে তখনই তারা রাসূলদের সাথে ঠাট্টা করেছে তো এই ঘটনা আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের মাধ্যমে কুরাইশদেরকে শুনিয়ে আল্লাহ বুঝাতে চাইলেন যে হে কুরাইশরা তোমরা আমার দাওয়াতকে প্রত্যাখ্যান করছো তোমরা কি জানো না পূর্ববর্তীতে যারা নবীদের সাথে ঠাট্টা করেছে তাদের দাওয়াতকে রিজেক্ট করেছে তাদের অবস্থা কী হয়েছে এই তো আন্তাকিয়া জনপদের এই এই লোকদের ঘটনাই তো তোমরা শুনলে যে আল্লাহ তাআলা বিকট শব্দ তরঙ্গ পাঠিয়ে তাদের কানের পর্দা ফাটিয়ে সবাইকে শাস্তির মুখোমুখি করে মৃত্যুমুখে পতিত করেছে এই জন্য আল্লাহ তাআলা তাদেরকে বললেন যে আলাম ইয়ারাও কুরাইশরা কি দেখে না কাম আহলাকনা ক্বাবলাহুম মিনাল কুরুন এর আগে এরকম কত জাতি ধ্বংস করেছি নূহের কওমকে ধ্বংস করেছি আদ জাতিকে ধ্বংস করেছি সামুদকে ধ্বংস করেছি লূত আলাইহিস সালামের কওমকে ধ্বংস করেছি আন্তাকিয়ার এই জনপদের লোকদেরকে অবাধ্যতার কারণে আমি ধ্বংস করেছি আন্নাহুম ইলাইহিম লা ইয়ারজিউন তারা আর কখনো তাদের দিকে ফিরে আসবে না দেয়ার হিস্ট্রি ইজ ওভার ও ইন কুল্লুল্লাম্মা জামিউল লাদাইনা মুহদারুন এবং তাদের প্রত্যেককেই আমি আল্লাহর কাছে কিন্তু হাজির হতে হবে কোরআনের একটা বৈশিষ্ট্য হচ্ছে কোরআন নানাভাবে ঘুরিয়ে ফিরিয়ে ঘটনাকে বর্ণনা করে যাতে করে মানুষ উপদেশ গ্রহণ করে এবং কোনো এক্সকিউজ যেন দাঁড় করাতে না পারে এবং পৃথিবীতে কেউ কোনো দিন আল্লাহর কাছে যে এক্সকিউজ করতে পারবে না যে আল্লাহ সত্য তো আমি বুঝি নাই আল্লাহ কোনটা সত্য আমি তো চিনি নাই সত্য তো আমার কাছে পৌঁছে নাই আল্লাহ আমি বুঝতে পারি নাই না আপনি সত্য চিনার বোঝার অনেক সুযোগ আপনি পাবেন অনেকগুলো অপশন পাবেন ইউ উইল হ্যাভ এ লট অফ চান্সেস ইন ইউর লাইফ অনেক চান্স আপনি পাবেন এগুলো পেয়েও যখন আপনি গ্রহণ করবেন না তখনই আল্লাহ তাআলা আপনাকে পাকড়াও করবে সম্মানিত শুধু এই 32 নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ তাআলা হিস্ট্রিক্যাল একটা এভিডেন্স এনে কুরাইশদেরকে বুঝাতে চাইলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যে দাওয়াত দিচ্ছে এটা মহাসত্য এই মহাসত্যকে তোমরা মেনে নাও আমরা বলেছিলাম যে সূরা ইয়াসিনের প্রথম 12 আয়াতে একটা ইন্ট্রোডাকশন আল্লাহ দিলেন তারপরে আল্লাহ তাআলা অতীত নিয়ে আলোচনা করে মানুষকে হেদায়েতের রাস্তা দেখাতে চাইলেন যে আমরা অতীতের একটা তুরস্কের আন্তাকিয়া জনপদের ঘটনা শুনলাম
তার পরের পর্বে আল্লাহ তাআলা যেটা আমরা নেক্সট পর্বে আলোচনা করব আল্লাহ তাআলা বর্তমান নিয়ে অর্থাৎ আপনার চারিপাশে আপনি আল্লাহ তাআলার সৃষ্টি নিখুঁত সৃষ্টি মহাবিশ্বের যেই নিখুঁত সৃষ্টি এই শৃঙ্খলা কিভাবে এগুলো চলে এগুলো দিয়ে ঘুরিয়ে ফিরিয়ে নানা মিসাল দিয়ে উপমা দিয়ে উদাহরণ দিয়ে এক্সাম্পল এনে এনে আল্লাহ তাআলা আমাদেরকে বোঝাতে চাইবেন তারপরে আমাদের ডেস্টিনেশন আমাদের পরিণতি কোন দিকে আমরা যে কিয়ামতের মুখোমুখি হব আমরা যে আল্লাহর সামনে দাঁড়াবো বিচারের মুখোমুখি জান্নাত কিংবা জাহান্নাম সেই ভবিষ্যতের দিকে যাবেন তার মানে অতীত দিয়ে আল্লাহ আমাদেরকে শিক্ষা দিতে চাচ্ছেন বর্তমান থেকে আমরা যেন শিক্ষা নেই সেটা আল্লাহ আমাদের সামনে উপস্থাপন করেছেন এবং ভবিষ্যতে আমরা কোথায় যাব সেই পরিণতির কথা আমাদের চোখে আঙ্গুল দিয়ে আল্লাহ দেখাবেন এবং সবশেষে একটা কনক্লুডিং রিমার্কস দিয়ে আল্লাহ তাআলা সূরা ইয়াসিন শেষ করবেন সম্মানিত শ্রোতা আজকে আমরা দ্য হার্ট অফ কোরআন বা কোরআনের হৃদয় শিরোনামের ধারাবাহিক কোরআনিক লাইফ সিরিজের প্রথম পর্বে এই 32 সূরা ইয়াসিনের এক নম্বর আয়াত থেকে 32তম আয়াত পর্যন্ত আমরা কাভার করলাম এবং আশা করছি যে আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথে ছিলেন এবং এই লাইভ সেশনটি থেকে আপনারা উপকৃত হয়েছেন এবং আপনাদেরকে অনুরোধ করে রাখব যে কোরআনের মানুষকে কোরআনের বার্তাকে মানুষের কাছে গণমানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য আপনারা এই লাইভটি শেয়ার করবেন এবং যেহেতু এটি কোরআন নাজিলের মাস আল্লাহ তাআলা বলেছেন শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফিহিল কোরআন রমাদান এমন মাস যে মাসে কোরআন নাজিল হয়েছে আসুন আমাদের দীর্ঘদিন ধরে হৃদয়ে জং ধরে যাওয়া যে তালা সে তালাকে খুলবার জন্য আমরা এই রমাদানে কোরআনের সাথে সময় কাটাই কোরআনের সাথে আমাদের অ্যাটাচমেন্টকে আরও বাড়াই কোরআনের সাথে আমাদের সম্পর্ককে আরও মজবুত করি আল্লাহ তাআলা আমাদের সবাইকে কথাগুলো বোঝার ও আমল করার তৌফিক দান করুক আমাদের রমাদানকে করে তুলুক কোরআনময় রমাদান হাযা মা ইনদি ওয়া লা ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনিব আমাদের কোরআনিক লাইফ সিরিজের দ্য হার্ট অফ দ্য কোরআন বা কোরআনের হৃদয় শিরোনামে সূরা ইয়াসিনের উপর এই চার পর্বের ধারাবাহিক লাইভের দ্বিতীয় পর্বে দ্বিতীয় পর্ব দেখবার আগাম আমন্ত্রণ জানিয়ে আমরা এখানে শেষ করছি ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু